এই টিউটোরিয়ালে যে বিষয়টি দেখতে চলেছেন একটি অতিও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে আপনারা দেখবেন একটি খতিয়ানে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই যে আনাগন্ডা আনাগণ্ডা ক্রান্তির যে এই চিহ্নগুলো এই চিহ্নগুলো কিন্তু সিএস খতিয়ান আর এস খতিয়ান এস এ খতিয়ানে এই চিহ্নগুলো দেয়া থাকে তবে এই চিহ্নগুলো এতই দুর্বজ্য যে সাধারণ মানুষ যারা কৃষক মানুষ গৃহস্থ মানুষ এই লোকগুলো কিন্তু এই চিহ্নগুলো কিছুই বোঝেন না যার কারণে জমির পরিমাণ কতটুকু মনে কর এই যে চিহ্নটা দেখতেছেন এই চিহ্ন অনুযায়ী এই আলামতগুলো অনুযায়ী আপনার জমির পরিমাণ একটা খতিয়ানে অনেকগুলো মালিক থাকে কালাম কালাম রহিম আব্দুল জব্বার সাত্তার অনেকগুলো নাম থাকে আবার অনেকগুলো দাগও দেয়া থাকে কিন্তু এই যে সমন্বিত সমন্বিত যে দাগ সমন্বিত যে নামগুলো দেওয়া থাকে অনেকগুলো একত্রিত নাম এই নামগুলোর কারণে বা নাম দাগগুলোর কারণে সবগুলো জমির পরিমাণ কিন্তু একটা খতিয়ানে দেওয়া থাকে এক খতিয়ানে কিন্তু দশ একর পনেরো একর বিশ একর পর্যন্ত জমি দেওয়া থাকে এই খতিয়ান থেকে আপনার এই চিহ্নটা অনুযায়ী আবদুল ধরেন যে এই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই আলামত অনুযায়ী আপনার জমির পরিমাণ ধরুন যে পঁয়তাল্লিশ শতক তাহলে যদি পঁয়তাল্লিশ শতক হয় কিন্তু জমিটা আপনি কিভাবে বের করবেন আমি বললাম আপনার জমিটা এই এই ক্ষতি এই আলামত অনুযায়ী এই আনাগন্ডা করা ক্রান্তি অনুযায়ী আপনার জমির পরিমাণ হল আহ পঁয়তাল্লিশ শতক কিন্তু আপনি বের করবেন কিভাবে বুঝতে না পারে ব্রিটিশ সরকার কিন্তু এই প্রচেষ্টাই করেছেন এখানে আমরা কিন্তু বুঝি না মানে কি আমরা বুঝি না তুদাবন্তি মানে কি আমরা বুঝি না আং সং জং গং এই শব্দের অর্থগুলো কি এগুলো কিন্তু দুর্বোধ্য শব্দ এগুলো কিন্তু এমনভাবে এগুলো দিয়ে কিন্তু দলিল তৈরি করা হতো যে সাধারণ মানুষ আমরা কিন্তু বুঝতে পারতাম হতো যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে তো বিভাগ মোট কথা হলো যে আপনি এই দলিলের যে সাংকেতিক চিহ্নগুলো আনাগোনা করা কেন্তি কিংবা এখন যে দশমিক পদ্ধতিতে দেওয়া হয় যেভাবে হোক আপনি যে এই বিষয়গুলো এই আলামতগুলো এই চিহ্নগুলো আপনি কীভাবে বুঝতে পারবেন আমি আজকে এই টিউটোরিয়ালে আপনারা সেই বিষয়গুলো দেখতে চলেছেন তবে এটি কিন্তু একদিন সম্ভব নয় মোটামুটি আপনাকে দুই থেকে তিন দিন সময় লাগবে কারণ এটি কিন্তু কোর্স কিন্তু দুই বছরে দুই থেকে তিন বছরের কোর্স সেটি কিন্তু আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু শিখে ফেলবেন আপনাকে আর কখনো অন্য কারো কাউকে দলিল নিয়ে অন্তত যাইতে হবে না যদি এই আলামতগুলো এই চিহ্নগুলো যদি আপনারা বুঝতে পারেন তো বিভার চলুন আমরা দেখি কীভাবে এই চিহ্নগুলো শিখতে